বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধী দর্শকবৃন্দ, পিছনে বিখ্যাত এলিফ্যান্ট রক, আর আমি বসে আছি সন্ধ্যার সময়, চমৎকার একটা পরিবেশ, বাতাস, চারিদিকে মৃদু হাওয়া। এই সময় আসলে আসার কথা ছিল না, আমি সকালবেলা এসেছিলাম, তো সকালবেলা এটা বন্ধ থাকে। আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই 4টার পরে আসবেন, আর শুক্রবার দিন 4টা থেকে রাত 2টা পর্যন্ত এটা খোলা থাকে। এখানে আসলে আসার উদ্দেশ্য আল্লাহর কুদরত দেখা, আল্লাহর কুদরত। এই যে হাজার হাজার বছর ধরে এই পাহাড়টা একসময় রিফর্ম হয়ে এলিফ্যান্ট বা হাতির মতো হয়ে গেছে, সেটা দেখার জন্যই আমরা আপনাদের এখানে এসেছি। এখানে আসা সম্পূর্ণ ফ্রি, আমরা মদিনা থেকে 400 মাইল দূরে এখানে এসেছি। তো এখানে আসার পরে আমরা সকালবেলা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখেছি। আজকে এখন রাত্রে সুন্দর একটা পরিবেশে আমরা এই এলিফ্যান্ট রকে এসে এখন দেখাচ্ছি আপনাদের। চলুন আমরা এখানকার পরিবেশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। রাতে রাধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতে রাধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা। সুধীর দর্শকবৃন্দ, এখানে আপনারা যারা সন্ধ্যায় এসে এই যে পরিবেশটা উপভোগ করতে চান, সেখানে এদিকটা দেখছি তারা আমাদের দেশে যে হুক্কা, সেই হুক্কা খাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা ক্যাফেটেরিয়া, এখানে এসে আপনারা এখান থেকে কফি বা চাই নিয়ে আপনারা যে কোনো একটা জায়গায় বসে, এইসব জায়গায় বসে কফি উপভোগ করতে পারবেন। আসলে মৃদু বাতাস, ঠান্ডা বাতাস, এই বাতাসের ভিতরে এই ধরনের কফি না হলে আড্ডা জমে না আসলে। সালামু আলাইকুম। কেফালাক কেফালাক। হাউ মাচ কফি? কফি ফর হোয়াট এক্সপিরিয়েন্স? ক্যাপাচিনো। ক্যাপাচিনো 16 ইয়ার। এন্ড হোয়াট অ্যাবাউট দা অ্যানাদার নেস কফি? অ্যানাদার কফি উই হ্যাভ স্প্যানিশ লাটে, হোয়াইট মোকা, সল্টেড ক্যারামেল। হাউ মাচ? হোয়াইট মোকা 22, সল্টেড ক্যারামেল 25, পিস্তাচিও 27. সুধীর দর্শক, এখানে আপনারা যারা আসবেন তারা যদি কফি খেতে চান তাহলে 16 রিয়াল, সাথে ক্যাপাচিনো 22 রিয়াল, এবং 8 রিয়ালে আপনারা নর্মাল চা এটা পান করতে পারবেন, সাথে জুসও আছে। আর মৃদু এই যে সন্ধ্যার সময় আপনারা যদি আসেন তাহলে কফি না হওয়া কাপড় ছাড়া এখানে আড্ডা জমে না, এখানে আপনি গিয়ে খেতে পারবেন। ছুটলো ওই তলা আল বাদরু আলাইনা মিংসানিয়াতিল বিদা ওয়াজাবাস। দেখুন সুধী দর্শক, বিশাল একটা ছায়া, বাচ্চারা আসলে খেলাধুলা করে, মনে হচ্ছে বিশাল বিশাল ছায়া, ওরা এই লাইটের রিফ্লেকশনের জন্য এগুলো দেখায় এরকম। ছোট ছোট বাচ্চারা তাদের লাইট রিফ্লেকশন দিয়ে চমৎকার ওরা রোল প্লে করছে, মজা করছে, মানে তাদের ছায়াটা এই পাহাড়ের মধ্যে বিশাল আকার ধারণ করে। এবং এই যে দেখুন আপনারা, দেখলে ভালো লাগবে, আসলেই দেখে ভালো লাগবে। এই যে দেখুন ওর ছায়াটা অনেক বড় করে পড়ে, ওরা এরকম করে খেলাধুলা করছে। যদি দর্শকবৃন্দ, এখানের পরে, এখানে চা কফির পরে আমরা এখানে একটা সান স্যান্ড সল্ট নামের যে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা আগে খোলা ছিল, এখন বন্ধ আছে, ইনশাল্লাহ আমরা আশা করি পৌঁছিয়ে এবার খুলে যাবে। এরপরে এইখানে টয়লেট, আপনারা এখানে আসার পরে সুন্দর সুব্যবস্থা আছে টয়লেটের, জেন্টস এবং লেডিস দুইটা আলাদাভাবে। আর তাছাড়া এইখানে আসার পরে এই যে আমরা লাইটগুলো দেখছি এলিফ্যান্ট রকের নিচে, এখানে বসে
সুন্দর বসার জায়গা আছে, সেখানে বসেও আপনারা কফি এবং চা এনজয় করতে পারেন, অথবা নিজেরা খাবার নিয়ে এসেও এনজয় করতে পারবেন। রাতে রাধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতে রাধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো ওই তলা আলবার। এটা আসলে যুগ যুগ ধরে এই পাহাড়টা রিফর্ম হয়ে এই আকার ধারণ করেছে, হাতির মতো দেখতে। এটা মানুষ এসে খুব উপভোগ করে, বিশেষ করে এটা বিকেলবেলা আসলে পরে এখানে যে আবহাওয়া, চমৎকার আবহাওয়া। আবহাওয়া দিনের বেলা অত্যন্ত গরম ছিল, আর এখন রাত্রে যখন এসেছি প্রচণ্ড ঠান্ডা, আর প্রচণ্ড ঠিক না, সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, ভালো একটা পরিবেশ। এখানে আসার পরে আমরা আশেপাশে কফি অন্য অন্য জিনিসও আমরা এনজয় করতে পারবো, আসলে একটা ভালো লাগার মতো পরিবেশ। এখানে আমি আমাদের যে স্থানীয় গাইড তারা বললেন যে এখানে সমুদ্র ছিল, তো সমুদ্র একসময় অনেক অনেক বহু বহু বছর আগে এটা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্র থেকে রিফর্ম হয়ে আস্তে আস্তে আল্লাহর কুদরতে চেঞ্জ হয়ে গেছে, এবং তারপরে বিভিন্ন ঝড় ঝাপটা এবং বিভিন্ন রিফর্মের পর এই পাহাড়গুলো এই আকৃতি হয়েছে। এখানে আমরা যখন আসি শুধু যে এই পাহাড়টা তা নয়, পিছনে আরেকটা পাহাড় আছে জবলেজার, ওটা দিনেরবেলা যাওয়া যায় না। জবলেজার হলো দুটো পাহাড়ের ঠিক মাঝে একটা কলসের মতো, মাটির কলসির মতো একটা জায়গা, ওইখানে কথা বললেই চমৎকার করে আবার ফিরে আসে কথাগুলো, ইকো হয়। তো দিনের বেলা আমি গিয়ে ওইখানে দেখাবো ইনশাল্লাহ, এখন শুধুমাত্র রাত, এই যে রাতের পরিবেশটা দেখাচ্ছে, এখানে রাতের একটা সৌন্দর্য আবার দিনের আর একটা সৌন্দর্য। দর্শকবৃন্দ, এবার দেখুন দিনের সৌন্দর্য। আমরা আগে আমার আরেকটি ভিডিও ছিল, সেই ভিডিও থেকে প্রাপ্ত ছবি থেকে আপনাদের দেখাচ্ছি দিনের সৌন্দর্য। এই রাস্তা থেকে আমাদেরকে একটু মরুভূমির রাস্তা, এখান থেকে আসতে হবে, আসার পরে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা এলিফ্যান্ট রক দেখতে পাব। এই হলো বিখ্যাত এলিফ্যান্ট রক, সম্পূর্ণ হাতির মতো দেখতে বলেই এর নাম এলিফ্যান্ট রক। দর্শকবৃন্দ, আমরা যদি এলিফ্যান্ট রকের বাইরে আসি তাহলে ঠিক তার সামনেই আরেকটা পাহাড় দেখব, যে পাহাড়ের মাঝে একটা কলসের মতো গ্যাপ আছে, এবং এখানে গেলে আরও সৌন্দর্য। এখানে উপরে একটু যেতে হয়, আমি ওর ভাগ্য হয়েছিল একবার উপরে যাওয়ার। উপরে যাওয়ার পর কথা বললে সে কথাটা এত চমৎকারভাবে ইকো হয়, সেটা আসলে আর একটা সৌন্দর্য, সেটা দেখারও আমন্ত্রণ রইল। তো রাতে আসলে দেখার মতো, ভিডিও করার জন্য ভালো নয়, কিন্তু বসে বসে এত মৃদু বাতাস, এত চমৎকার বাতাস, এবং এগুলো দেখার জন্য রাতেই এনজয় করা যায়। কিন্তু ভিডিওর জন্য কিন্তু আপনাদের সকালবেলা অথবা বিকেলে আসতে হবে, সকালে আসা সম্ভব নয়, কারণ এটা চারটার পর খোলে, চারটা থেকে রাত দুটো পর্যন্ত। তো সেটা রাত্রি চারটার সময় আসতেও চলে, আপনারা যদি চারটায় আসেন তো সেক্ষেত্রে আপনারা দিনের এবং রাতের একটা ফ্লেভার পাবেন। তো আপনাদের যারা এসে এখানে উপভোগ করতে চান তারা অবশ্যই চারটার পরে এসে এখানে উপভোগ করতে পাবেন। এখানে সম্পূর্ণ ফ্রি, আপনারা শুধু চলে আসবেন গাড়ি নিয়ে, যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে অথবা অন্য ট্যাক্সি নিয়ে চলে আসবেন। গুগল ম্যাপে আপনারা যখন সার্চ করবেন এক্সপিরিয়েন্স আলোলা, তখন এখানকার যত যে সাইটগুলো আছে সব সাইটগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেই সাইটগুলোর গুগল ম্যাপে ক্লিক করে, এছাড়া এই আলোলায় আমরা আরও অনেক পয়েন্ট দেখেছি, বিশেষ করে হেগরা, মাদাইন সালে এবং দাদান, লিহিয়ান এবং ওয়েসিস যে গার্ডেন দেখলাম, সবগুলো দেখিয়েছি। আসলে চমৎকার একটা পার্ট হতে যাচ্ছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। জি, আজকের মধ্যে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।